হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে ভিডিও টপিক হচ্ছে, আজকে আমি প্রথম গ্রানি খেলছি। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আর ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক দিবা। তো আমাদের ভিডিও গেমটা এখন লোডিং হচ্ছে। তো এখন আমাদের গেমটা এখন লোডিং হবে। এখন ডে ওয়ান ইতিমধ্যে চলে আসছে। তো এবার আমরা প্রবেশ করবো। দেখি, প্রথম গ্রানি খেলছি, একটু নার্ভাস, আমি ভয় পাচ্ছি। আর একটা কথা বলে রাখতেছি, সেটা হচ্ছে এটা কিন্তু গ্র্যানির অনেক ওল্ড ভার্সন। ভার্সন নাম্বারটা আমি এখন ডিসক্রিপশনে লিখে দিব, তোমরা ওখান থেকে ডাউনলোড করতে পারো। তো এখন আমরা এদিকে যাচ্ছি, এখানে এখানে ডয়ারে কিচ্ছু নেই, ডয়ারে কিচ্ছু নেই। তো এবার দেখি আশেপাশে কী আছে। আমাকে কিন্তু সাবধান থাকতে হবে, খালি যে জিনিসপত্র খুঁজতে হবে তা না, গ্র্যানির রাস্তাকেও বাঁচতেও হবে। তো দেখি আজকে পারি কিনা, চেষ্টা করি। ইউটিউবে কয়েকবার দেখেছি, এখানে এখানে কি এটা, ও প্যাডলক কি। এবার প্যাডলক কি আমি পেয়ে গেছি। তো এবার আগে একটু ভয় লাগছে, তাই আমি খাটের নিচে নুয়ে গেলাম। তো এখন দেখি এখানে দরজায় পর কি আছে। এখানে এখানে কিচ্ছু নেই, কেউ নেই, কেউ নেই, গ্র্যানি এখানে নেই। তো এবার আমি কি করব, এবার 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 কি করব। হয়তো নিচে গ্র্যানি, গ্র্যানির নাম করতে গ্র্যানি হাজির, কোথায় যায় করতে, না না না, খাটের নিচে লুকাইতে হবে। না, আশেপাশে কেউ নেই, আশেপাশে কেউ নেই, কেউ নেই। আচ্ছা এবার কি করবো, উঠবো কি নাকি উঠবো না, কোনটা কাজ করলে ভালো হয়, উঠে দেখবো। না, এই তো উঠেই দেখি একটু, অতটা ভয় পাইলেও হবে না। ওই তো গ্রানি ওখানে দাঁড়ায় আছে, আমার ভয় লাগছে, কারণ আসলে আমি গেমটা প্রথম খেলছি। এটাকে তো গ্রানি চ্যাপ্টার 2 আগে খেলেছি, কিন্তু গ্রানিটা প্রথম খেলছি। ওটা ওল্ড ভার্সন, ভার্সন নাম্বারটা বরং আমি এখন ডিসক্রিপশনে লিখে দিব। তোমরা গুগলে গিয়ে সার্চ করবা যে গ্র্যানি ওল্ড ভার্সন, তারপর যে ভার্সনটি দেখাই দিলাম সেই ভার্সনটি তোমরা খুঁজবা, তারপর তোমরা সেই ভার্সন অনুযায়ী তোমরা ডাউনলোড করবা। তাহলে আমি যেভাবে, আমি যেরকম গেম এরকম ভার্সনটি ডাউনলোড করেছি, তোমরা ওই ভার্সনটি ডাউনলোড করতে পারবে। দেখি এখন গ্র্যানি রান্নাঘরে চলে গেল। তো কী করি কী করি, এবার গ্র্যানি নিচে চলে গেছে। তো আমরা এখন নিচে যাওয়ার চেষ্টা করব। তো কিন্তু এখানে ফাঁদ পেতে রাখছে। ও নো, আবারও শব্দ পেয়ে গেল, জানি না কেমন করে শব্দ পাচ্ছে, আমি তো কোনো শব্দ করলাম না, জানি না কিসের জন্য শব্দ হচ্ছে। আমার ভয় লাগছে, কি করি কি করি কি করবো এবার। যদি গ্রানি এখানে দরজার সামনে দাঁড়ায় থাকে, যদি আমার দরজা খোলার সাথে সাথে গ্রানিকে খুঁজে পাই, তখন আমার আর ইয়ে থাকবে না, তাই একটু সাবধানতা অবলম্বন করছি। না, কখন যে বিছানা থেকে উঠবো বুঝতে পারছি না, খাটের তলা থেকে উঠবো, কি করবো এবার। উঠবো, উঠতেও তো আবার ভয় লাগছে, একবার উঠে দেখাই লাগে। বুঝতে পারছি না উঠবো নাকি উঠবো না, কোথায় যে গ্র্যানি, প্রত্যেকটা শব্দ শুনতে পারি, শব্দ করছি না অত শব্দ পাচ্ছে। এতে উঠলাম, আবার দেখি কি করা যায়, দেখি কি করা যায়। ও নো, দেখো দেখো দেখো, কোনো শব্দই করলাম না অথচ চলে আসলো, কি যে করবো আমি বুঝতে পারছি না। বাবা, খাটের তলায় লুকাইতে হচ্ছে আমার। আসলে গেমটা প্রথম খেলছি আমি, দেখো সামনে দাঁড়ায় আছে।
কি করি এবার? দেখো দেখো, আর একটা ট্রাপ ওখানে রাখলো, আর একটা বেয়ার ট্রাপ, একটা ফাঁদ। দেখো প্রত্যেকবার খাটের তলা নুকাইতে হচ্ছে। এই দেখো কেমন করে বা যেন শব্দ পেয়ে গেল ওখানে, বুঝতে পারছি না কেমন করে শব্দ পেয়ে গেল। হয়তো শব্দ করছি না, কোনো কিছু ড্রপ করছি না, তাহলে শব্দটা আসছে কোথার থেকে? এমনি তো আর হবে না। এই দেখো আবার চলে যাচ্ছে, কি করবো? তো এবার দেখি, এটা চলেই যাচ্ছে, একবার ঘুরে যাচ্ছে একবার আসতেছে, তাহলে কোন অপশনটা বেছে নিব আমি? তো গ্রানি এবার চলে গেছে, এবার আমরা নিরাপদ। তো এবার আমরা সম্পূর্ণ নিরাপদ। তো দেখি এবার, ওই তো দেখো গ্রানি চলে যাচ্ছে নিচে, সিঁড়ি দিয়ে নিচে চলে যাচ্ছে, সিঁড়ি দিয়ে এখন নিচে চলে যাচ্ছে। তো এখন আমার একটা সুযোগ রয়েছে নিচে যাওয়ার মতো, দেখো ওখানেই দাঁড়িয়ে আছে, আবারও উপরে উঠছে। কি খুঁজে করি আমি বুঝতে পারছি না, এ এত শুনতে পারে, এত ঘ্রাণ নিতে পারে। আচ্ছা এ কি ঘ্রাণ নিয়ে ইয়া করে নাকি? দেখে তো তাই মনে হচ্ছে, খালি পালাও আর দৌড়াও, পালাও আর দৌড়াও, কাজ আর নাই। এ দেখো আবারও রিমোভ, রিমোভ, দ্রুত দ্রুত দ্রুত, ও আবার গেলাম। যখন মাইকটা খাইলাম গ্রানির কাছে তখন যা ভয় লাগতেছিল, বলে বোঝাতে পারবো না। তো আবারও বিছানা থেকে উঠেছি, একটা মারলেই অবস্থা খারাপ হয়ে যায়। আই হ্যাভ টু লিভ দিস হাউস। আবার দেখো কি করছে, দরজাটা আবার বন্ধ করে রাখছে, জানি এটা আমার শব্দ করতে হবে, তারপর নিজেই দরজাটা খুলবে। এর কিছু নিয়ম জানি, আবার কিছু নিয়ম জানিও না। আর দেখো দরজাটা খুললো, প্রায় এখানে চলে আসলো, এখানে চলে আসছে, আবারও চলে গেল। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, সম্পূর্ণ যায় এখানে। দেখো মনে হয় ট্রাপ দিল একটা, আর একটা ফাঁদ, এতগুলো ফাঁদ দেওয়াতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে, এক কথা দুইটা শত্রু। দেখো আবারও চলে আসছে, দরজা লাগা, দরজা লাগা, দরজা লাগা, একটু আরেকটু দেখে ফেললো মনে হয় আমার। ও নো, দেখি ফেলছে, দেখি ফেলছে, মাই গড, তো ভয়টা লাগলো। তো ডে থ্রি চলে এসেছে, আমরা এখন দেখি আবারও ওই একই অবস্থা, উঠলাম। তো উঠার পরে এখন আবার দেখি দরজাটা লাগিয়ে দিল না, দরজাটা লাগিয়ে দেয়নি, আমাকে সাবধানে সবকিছু খুঁজতে হবে। দেখো আমি ড্রপ করলাম না, অথচ এমনিতে পড়ে গেল, গেমটা অনেক চিটিং করছে। এই দেখো এই দরজাটাও লাগা, কি করি বুঝতে পারছি না। আবার ওখানে কি হলো ওটা, ওকে আমাকে দেখে ফেলছে? না না না, অল্পের জন্য বেঁচে বেঁচে গেছি, চলে যা আবার, চলে যা প্লিজ, একটু দ্রুত চলে যাইতে পারে না, যখন দেখে তখন দৌড়ায় দ্রুত, ধরতে আসে দ্রুত গতিতে, কিন্তু যখন চলে যায় একদম খুব আস্তে চলে যায়। তো কি যে করবো বুঝতে পারছি না। এখানে দেখো, দেখো এখানে দাঁড়ায় আছে, যা 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 প্লিজ, এখানে কি দেখতেছিস? বাথরুম কি করতেছিস? বাথরুম পরিদর্শন করতে আসছে, আরে যা, দেখো কেমন করে দাঁড়ায় আছে, যা ওখান থেকে।
আরে চলে যা, আমাকে দেখে ফেললো নাকি? না দেখেনি, কি করবো এবার? এই ভার্সনে পালানোর বেশি রাস্তা নেই, কিন্তু যে নতুন ভার্সনটা রয়েছে ওটা লেটেস্ট ভার্সন তো, ওটাতে অনেক কিছুই অ্যাড করা হয়েছে যার ফলে খেলতে একটা বিরক্তি লাগে। সামনে দেখতে পাচ্ছ ওইখানে একটা দরজা ছিল, দরজা না ওইখানে কয়েকটা কার্ডবোর্ড ছিল, বক্স ছিল কয়েকটা, যে বক্সটা সরিয়ে আমাদের ঢুকতে দিত আর একটা গোপন পথে। কি করবো রানী, কোন দিক দিয়ে আসবে? উঠলাম, দেখি এটা বন্ধ, কি যে করি বুঝতে পারছি না, বুঝতে পারছি না। দেখো চলে এসেছে। ও তার মানে ওই পেন্টিংটা আছে না, পেন্টিংটা পড়ে গিয়েছিল, পেন্টিংটা পড়ে গিয়েছিল, ওই জন্য শব্দ হয়েছে, চলে এসেছে। বুঝতে পেরেছি, থ্যাংক ইউ দরজাটি খুলে দেওয়ার জন্য, দরজাটা লক ছিল ওই খুলে দিল। তো এবার কাজ কি, দেখি আগাই, যেখানে যাচ্ছে সেখানে চলে আসছে, রাস্তা ভর্তি সমস্যা করে দিল আমার। কোথায় পালাই, কোথায় পালাই, কোথায় পালাই, কোথায় পালাই, নো 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 নো, যেদিকে যাচ্ছে সেদিকে। এবার আমি কার খাটের নিচে নিতে পারবো না, সরাসরি যেতে যেতে পেয়ে যাবো, রাস্তা ব্লক। আরে আটকে গেলাম, আটকে গেলাম, আটকে গেলাম, একটুকু সুযোগ দিচ্ছে না, বুঝতে পারছি না কিভাবে গেমটা কমপ্লিট করবো। আমি কি কমপ্লিট করতে পারবো, কমপ্লিটের কোনো ভিডিও আনতে পারবো তা সন্দেহ রয়েছে, পারবো কিনা। তো আমাদের এখন A4 চলে এসেছে, প্রথম খেলছি গেমটা, তাই একটু দেখি কি কি ফিচার রয়েছে এখানে। তো প্যাডলক কিটা আমি উঠাই নিলাম আবারও, দেখো বহু দ্রুত গ্রানি চলে আসছে, কি করি বুঝতে পারছি না। এবার ফটো লাগছে, দেখি কি কি রয়েছে, দরজাটা খুললো, অল্পের জন্য বেঁচে গিয়েছি। এই তো দেখছো কিচেনটা, হ্যাঁ কিচেনটা ভালোই, কারণ এখন পুরাতন হয়ে গেছে, এখন বাজে দেখতে হয়ে গেছে। এখানে একটা দরজা ছিল, এখানে একটা কার ছিল ভিতরে, কিন্তু এটা আমি একেবারে ওল্ড ভার্সন খেলছি, এদিকে কোনো রাস্তা নেই, ফাঁকা জায়গা মাত্র। পালাও 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 পালাও, ওদিকে ওদিকে পালাও 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 পালাও, আরেকটু 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 উপরে, কি গেলাম রে, গেল। এভাবে চললে হবে না, অন্য পদ্ধতি কাজে লাগাইলে হয়তো। Day 5, দ্য লাস্ট ডে, জানি না আবার কি করব, চেষ্টা করি। প্রথম সাক্ষাৎ, তো এটা এখন আছে, গ্রানি জানি না কোথায় আছে, তো ওখান থেকে চলে আসে। এটা কি হ্যামার, হাতুর, হ্যামারটা নিয়ে নিলাম। এখন আছে কি, এই তো দেখো, ও ওই যে হ্যাঙ্গারটা আছে না, এই তো আমি আবার উঠবো, পালা 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 পালা, আরেকটু আরেকটু, ওই আরেকটু আরেকটু, হ্যাঁ আরেকটু একটা লক আছে, দেখি কমপ্লিট করতে পারে কিনা, আমাকে অনেক কিছুই খুঁজতে হবে। দেখি দেখি এখানে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, না এখানে কিছুই নেই। এই তো গ্রানি চলে এসে, ও নো আবারও ধোয়া করছে, আবারও গ্রানিকে বোকা বানাবো। আরে এটা আবার সামনে কি পড়ে আছে, ল্যাম্প পড়ে আছে, পালাও পালাও পালাও, দরজাগুলো লাগিয়ে পালাও পালাও, দ্রুত দ্রুত দ্রুত, আর একটু স্পিড স্পিড স্পিড, ওদিকে ওদিকে, হ্যাঁ হ্যাঁ এই ড্রয়ারটা চেক করে দেখি, ড্রয়ারে কি কি পাওয়া যায় দেখি, এখানে কিছুই নেই, কিছুই নেই, আরো কিছু জায়গা রয়েছে যে গ্রানির সাথে একটু মজা করিয়ে দেখো।
রাউন্ড দিলাম। পালাও 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 পালাও, আর কোনো সুযোগ নেই, পালানো ছাড়া আর কোনো সুযোগ নেই, তাড়াতাড়ি পালাও পালাও। গ্রানিকে আমাকে বোকা বানাতে হবে। দেখি ওভেনটার ভিতরে কি আছে জানি না, কি আছে, সেফটির মতো কিছু একটা দেখলাম। দেখো শেষ, জানি না এবার কি অপেক্ষা করছে আমাকে। ঠেলা দিল গ্রানি, জানি না এবার কি শাস্তি দিবে। আমার অবস্থা আগে থেকেই খারাপ, তোমরা দেখো কেমন শাস্তি দিবে। আমার খুব ভয় লাগছে, কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে একদম। গেম ওভার। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, এবং চ্যানেল পছন্দ হলে সাবস্ক্রাইব করবা, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা যেন আমি ভিডিও আপলোড করা মাত্রই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। ধন্যবাদ।